হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চুমকিজ অ্যান্ড সোয়াতিস ওয়ার্ল্ড। তো আমি এখন সকাল সকালেই বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য। তো চলো দোকানে যাই এবং তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই এই সোয়েটারটা দিদি ভাইয়ের। কালকের বেলুন কিনেছিল, আমাদের এখানে নতুন ঘর হচ্ছে, চলো তোমাদের দেখাই। সো ফ্রেন্ডস, এই যে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছ কত ইট রাখা আছে। তো ওখানে একটা নতুন বাড়ি হচ্ছে, আর আমাদের এখানে আশেপাশে না সবই প্রায় জলাজমি ছিল এক সময়। তো সেইগুলো ভর্তি হয়ে এখন এত বাড়ি হয়ে গেছে। আমি যখন প্রথমের দিকে এসেছিলাম, মানে আমার তো বিয়ের আগেও আমি এসেছি সত্যি কথা বলতে, এটা তখন এত বাড়ি এদিকে ছিল না, তখন পুরোটাই ফাঁকাই ছিল প্রায়। কিন্তু এখন এখানে প্রচুর বাড়ি হয়ে গেছে, অনেক রকমের বাড়ি হয়ে গেছে। আর এই যে হলো তোমাদের তিথি, মানে আমি যদি সকালে একটু দোকানের জন্য বেরোই তাহলে ওকে আমার সাথে যেতেই হবে, বায়না ধরবে যে আমিও যাব আমিও যাব, জুতো পরে রেডি হয়ে থাকে। তো না নিয়ে গেলে তো হবেই না, কান্না শুরু করে দেবে। ও এখন ভীষণ জেদি হয়েছে, বকাও খায় আমার কাছে খুবই, কিন্তু মানে জেদটা দেখছি প্রচুর। মানে বাড়িতে মানে সকলে ভালোবাসা দিচ্ছে আর সেই জন্য আরোই জেদি হয়ে উঠছে দিন দিন, কথা তো কারোরই শুনছে না, আবার এখন একটু তর্কও করছে, যার জন্য আমিও প্রায় খুব মাঝে মাঝে ওকে একটু বকা ঝকা করি। এইদিকে দেখছো এই পাঁচিলটাও কিন্তু নতুন, ওই পাশে একটা বা ঘর মানে জমি ছিল সেটা পুরো ফাঁকাই থাকতো, সকলে এসে না গাড়ি বাড়ি যা থাকতো অটো টটো সবই রাখতো, দাদাভাইও যখন বেরোতো রাস্তা দিয়ে অটোটা এখানটাতেই রাখতো। হঠাৎ করে দেখি একদিন কাজ শুরু করে দিয়েছে আর পাঁচিলও তুলে দিয়েছে, যা হয়ে থাকে এলাকার মধ্যে থাকলে, একজনের জায়গায় যদি অন্যজন কিছু রাখে তাহলে যেটা হয়ে থাকে সেরকমই। কুকুররা শুয়ে আছে, কী সুন্দর রোদ পোয়াচ্ছে দেখো এরা, শীতকালে আর কি একটু রোদ পেলেই হলো, মানুষ বলো কুকুর বলো কোনো পশু বলো যাই বলো না কেন রোদেই থেকে যাওয়া যায়। মেয়েকে বলছি খুব সাবধানে চ, কারণ এই যে এখানে ক্যালবেটগুলো আছে, ওখানে না ছোটো ছোটো গর্ত আছে জল বেরানোর জন্য, তো সেখানে একবার ছোটোবেলায় ওর পা আটকে গিয়েছিলো, তাই ওকে বারবার মনে করিয়ে দিচ্ছি। আর ওই যে দূরে সবুজ রঙের একটা জানলা দেখতে পাচ্ছ, ওইটাই হলো দোকান পাড়ার মধ্যে আপাতত এখন এই দোকানটা। আর আমি তো খুবই আসি এই দোকানটাতে, এখানেও কত বাড়ি হয়ে গেছে দেখো না, আগে এত বাড়ি ছিল না, সবই নতুন জলা জায়গায় বাড়ি কিনেছে করেছে। তো এই যে দোকান চলেছে, টিনের দরজাটা দেখতে পাচ্ছ সামনের দিকেই, ওর দরজাটা খোলা, ওখান থেকে কিনবো যা কেনা, চলো দেখতে থাকো। আর আজকের মেনুতে কী হয়েছে বলো তো, আজকের মেনুতে হয়েছে একটু খিচুড়ি, গরম গরম খিচুড়ি, খিচুড়ি তোমার ফেভারিট তোমরা তো জানোই। আর দিনের পরে কি হবে বল, দিনের পরে গরম বেগুনি চার চার দুটো চার হয়েছে, হচ্ছে আমাদের সকলের ফেভারিট, বাবার নয়, ডিম ভাজা ডিমের অমলেট। তো আজকে এই মেনুই হয়েছে এখানে, পড়তে কারণ কোনো কাজ নেই তাই আমি ভাবলাম বসেই দিই, লেখালেখি করে নিক, কারণ বিকালে তাহলে ছুটি পাবে, তাই তো দিদি? হ্যাঁ তা পড়ে নাও, ঝপঝপ করে লিখে নাই যায়, ও এখন মোটামুটি লিখতে পারে, তাও মাঝে মাঝে একটু পিটুনি পড়ে ভুলে যায়। সুন্দর করে দেখো, চওয়া লিখছে ও নিজে নিজে। চলো আজকে তোমাদের তিথির বই খাতা দেখাই, এই যে তুমি লেখো তুমি লেখো, এইগুলো তিথির পুরোনো খাতা মানে যেগুলো শেষ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ তিথির লেখা, তিথি আবার মোটামুটি সবই লিখতে পারে, এই যে কাউন্টিং করতে পারে, ম্যাচিং করতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারে। আচ্ছা এখানে তো নাম লিখেছে শ্রীধাত্রী হালদা, দেখতেই পাচ্ছ এবিসিডি বড় হাতে ছোট হাতে সবইও লিখতে পারে, অ ক খ। তো এটা তিথির একটা খাতা, তুমি লেখো তুমি লেখো, তিথির ড্রয়িং বুক যেটা আঁকি বুকি কেটেছে, এই যে সার্কেল করেছে, স্কোয়ার, স্ট্রেট লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, কালারগুলো ওই করেছে, ট্রাই করেছে, তখন খুব ভালো কিছু পারে না এই যে। আচ্ছা তিথির বাবা দেখো, তিথি ঘর এঁকেছে, তিথির বাবা গাছ এঁকেছে, ঘরের মাথায় গাছ, তাহলে তিথি কেন এরকম আঁকবে না বলো তো। এটা তিথির ড্রয়িং খাতা, একটা ড্রয়িং বুকও রয়েছে তিথি যেখানে কালার করে শুধু। এই যে দেখো তিথি কালার করেছে, এই যে
মুরগি করেছে দেখো, এরকম মুরগির কালারের ছিঁড়ে দেখো সব বাইরে বেরিয়ে গেছে। এই হলো তিথির ড্রয়িং বুক, আর এটা তো তিথির বই, এটা পড়ে মাঝে মাঝে পড়ে, সব প্রত্যেক দিন পড়তে পারে না, পড়ার টাইম হয়ে ওঠে না। এই বইটা মোটামুটি ওর মুখস্থ একটু ভুলেও গেছে, তো এই বইটা ওকে পড়াই। আচ্ছা এগুলো তিথির পুরনো খাতা, এটা সবার সর্বপ্রথম খাতা তিথির, দেখো সবার প্রথম তিথির অলেখা, বুঝছ, এটা সবার প্রথম খাতা যেখানে শেখানো হয়েছিল সব। আচ্ছা এটা এখনও পড়ানো হয়নি, বর্ণপরিচয়টা তিথির দাদু কিনে নিয়ে এসেছে, অবশ্য খাতাগুলো তিথির দাদুই কিনে নিয়ে আসে। আচ্ছা এইটা একটা কিনেছি, এটাতে কিছু কিছু জায়গা পড়েছে, মানে জেনারেল নলেজের কিছু কোয়েশ্চেন আছে, পশু পাখি সব নিয়ে ছোটোবেলা আমরা পড়তাম, জানা অজানার নানা কথা, তো এটা পড়াই মাঝে মাঝে পড়াই। তো এই হলো তিথির এখন আপাতত বইপত্র, এবার নতুন স্কুল জানুয়ারি থেকে, তখন নতুন বই নতুন খাতা সব নতুন, তাই তো তিথি? এখন তাহলে সব যা পড়ে নাও, চলো চলো তোমরা তাহলে ভিডিও দেখতে থাকো। আজকে রাতের ডিনারটা একটা স্পেশাল জিনিস এনেছে কৃষাণ, আমি বলেছিলাম যে কিছু খাওয়া না, তো আজকে এটা আমার খুবই স্পেশাল একটা মেনু তোমাদের সাথে শেয়ার করি। এখানে তো স্যালাড দেখতেই পাচ্ছ, আমি খুলতে গিয়ে ছিঁড়েই ফেলেছি কাগজটাকে। আর এইগুলো কী বলো তো, এইগুলো হচ্ছে চিকেন তন্দুরি, যেটা আমার খেতে দারুণ লাগে, আমার কি হয়তো তোমাদেরও সকলের খেতে দারুণ লাগে। আর এই দেখো না, আজকে রুটি বেগুনের ভর্তা আর স্যালাড আর চিকেন তন্দুরি ছোটকা এনেছে, তো এই যে নিয়ে নিল। আর বাবাকে দেখো, বাবা চিকেন তন্দুরি খাচ্ছে, বলছে খুব দারুণ হয়েছে, দারুণ খেতে, তো বললাম হ্যাঁ এটা হেভি খেতে, সবার জন্য একটা করে নিয়ে আসা হয়েছে, আর তৃতীয় দেখে খুব বায়না জুড়েছে, কিন্তু ওকে দেবো না। তো চলো এইটুকুই ছিল আজকের ব্লগ।